দারুণ আর খুব সহজ একটা মটর পনিরের রেসিপি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখলাম সেই দেখে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম তো চলো দেখে নি এটা বানাতে কি কি লাগছে আর কি ভাবেই বা বানাতে হবে প্রথমে আমরা কুকারে সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে দেব এক চামচের মতো এবার দুটো টমেটো হাফ হাফ করে কেটে আর কুকারে দিয়ে দেব এবার একটা বড় পেঁয়াজ চার টুকরো করে কুকারে দিয়ে দেব দেব দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা তিন চারটের মতো গোটা কাজু বাদাম দিলাম একটা কাঁচা লঙ্কাকে হাফ হাফ করে কেটে দিতে হবে এবার দেব এক টুকরো দারচিনি আর চার পাঁচটার মতো গোলমরিচ গোটা গোলমরিচ আর হাফ কাপের মতো মটরশুঁটিগুলো দিয়ে দেব এখানে বলে দিয়ে আমি এক টুকরো আদা দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি এবার হাফ কাপের মতো জল দিয়ে দেব একটু চিনি দেব নিজের পছন্দ মতো আন্দাজ মতো নুন দিতে হবে এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কুকারে একটা সিটি দিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব আর কুকারের স্টিমটা পুরো বের করে নিতে হবে মালাইটা তৈরি করার জন্য দোকানের মালাই কেনা যেতে পারে তবে ওরা ভিডিওতে যেটা দেখিয়েছে সেটাই আমি আজ করব তাই পনিরের তিন চারটে টুকরো দিয়ে দিলাম এরপর দেব যে ফ্রেশ মালাইটা দেব ফ্রেশ মালাইটা দেব ওয়ান ফোর্থ কাপের মতো ফ্রেশ মালাই দিতে হবে আর দু চামচের মতো টক দই দিতে হবে এরপর এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখো মালাই আমাদের তৈরি হয়ে গেছে এবার নেক্সট স্টেপে চলে যাই চলো যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাজু এগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো আলাদা করে তুলে ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর সেদ্ধ করা মটরটাও কুকার থেকে আলাদা করে নিয়েছি ওটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কিন্তু যেটা কুকারের জলটা বেঁচে আছে সেই জলটা কিন্তু ফেলে দিলে চলবে না সেই জলটা দিয়েই আমরা আজকের রান্নাটা তৈরি করব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে এক চামচের মতো তেল দেব তেলটা গরম হলে গ্যাসটা অফ করে দিয়ে ওই তেলের মধ্যে দেব এক চামচ গোটা জিরে হাফ চামচ কসুরি মেথি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো কেউ ঝাল খেতে পছন্দ করলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেব এবার দিতে হবে দেড় চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো তিন চারটের মতো কুচনো রসুন এবার দিতে হবে কুচনো ধনে পাতা চামচের এক চামচের মতো এবার সবগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নেব আর গ্যাসটা লো ফ্লেমে রেখে তারপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় একটু জল দিয়ে দেব কুকারের যে জলটা ছিল সেই জলটা দু চামচের মতো দিয়ে দেব না হলে মশলাটা ধরে যেতে পারে তেল ছাড়া অবস্থায় এলে আমরা টমেটো পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেবো আর গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে থাকবে পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গ্রেভিটা খুব ভালো করে হয় আর মাঝে মাঝে কিন্তু ঢাকা কুলে নাড়তে হবে নাহলে নিচে ধরে যেতে পারে দেখতে তো খুবই সুন্দর লাগছে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়েছে আর কসুরি মেথি দেওয়ার জন্য গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে এখন দেখার যে খেতে কেমন লাগবে যাই হোক এবার যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা এবার দিয়ে দেব ক্রিমটা দেওয়ার পর কিন্তু দু তিন মিনিটের জন্য আবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে আর গ্যাসটা অবশ্যই এ সময় কিন্তু লো ফ্লেমেই থাকবে গ্যাসটাকে ভুলেও হাই করলে চলবে না দু তিন মিনিট পর দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে আমরা দিয়ে দেব তারপর আরও একবার খুব ভালো করে গ্রেভিটাকে নেড়ে তারপর দু তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দিয়ে দেব নুন স্বাদ অনুসারে নুন দেব আর দেব হাফ চামচের মতো গরম মশলা দেব কুকারে যে জলটা ছিল সেই জলটা হাফ কাপের মতো দিয়ে দেব। তারপর আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপর আমরা দেব। দুশো গ্রামের মতো আমরা এখানে পনির দেব। হাফ কাপ সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে দেব এই সময় অল্প কসুরি মেথি ভালো করে হাতে ঘষে তারপর এটা ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। এবার দেব কিছু ধনে পাতা কুচো চপগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর সবার লাস্টে যেটা দিতে হবে সেটা হলো এক কিউব বাটার ওরা বলছে যে বাটারটা দিলে নাকি হোটেল রেস্তোরাঁর মতো টেস্ট আসবে এই মটর পনিরটার তো বাটারটা দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে মটর পনির এটা পনিরটা নরম করার জন্য আমরা দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসটাকে আবার সরি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দেবো দেখি আমার মটর পনির কেমন হয়েছে কালারটা তো হেভি লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে তাই না এবার দেখা খেতে লাগছে তো রেডি হয়ে গেছে আমার আমি তো ভিডিও দেখে বাড়িতে বানিয়ে ফেললাম এবার তোমাদের পালা তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর শীতকালের লাঞ্চ বলো ডিনার বলো জাস্ট জমে যাবে মটর পনিরের সাথে আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও যে সবাই নাম করলো কি না বুঝেছ